আমি মাহফিলে এসে শুনেছি এই ময়দানে সিদ্দিকী সাহেব আসছিলেন, এই ময়দানে আবার আমিও এসেছি। প্রয়োজনে আমরা দুইজনে এক মাহফিলে আসি, ব্যবস্থা করুন আমি বসতে প্রস্তুত। হয়তো তিনি আমাকে বুঝিয়ে উনার কোলে নেবেন, আর না হয় তিনি বুঝে আমাদের কোলে আসবেন। তাহলে এই চন্দনাইশের জমিন গাসপারিয়ার কলেজ ময়দান আজকে লুকে লুকারণ্য আরো হয়ে যেতে কথা বলেন ঠিক কিনা? বসুন কথা বলুন, তাহিরের মন সংকীর্ণ নয়, তাহিরের মন প্রসন্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তা ঘাটে দোকান পাটে বাড়ি ঘরে রাঙ্গিনাই বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, ধৈর্য এবং আন্তরিকতা রেখে আজ মশান চট্টগ্রাম চন্দনাইশ গাছবাড়িয়া খানহাট শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে সার্বিক সহযোগিতায় চন্দনাইশ সুন্নি জনকল্যাণ পরিষদ ইশারের নামাজের পর হাজারো হাজারো লাখ মানুষ আপনারা যারা এসেছেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে বলে আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, সালাতু ওয়াসসালাম عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. أجمل الأجملين أكمل الأكملين وعلى آله الطيبين وأصحاب المطهرين. شكري محبت يا مرشد قرن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: سبحان الله وبحمده، سبحان الله العظيم وبحمده، أستغفر الله. একটি জবানও বন্ধ রাখবেন না গো,
সকলে মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলাল্লাহ, প্রাণ জল ভাষায় বলুন ইয়া ওয়ালী আল্লাহ, ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলি আল্লাহু আকবার, ওয়া মাহবুব ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া সুবহানাল্লাহ বলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা শুনে মহাম্মদে জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি বরগোজে দাজুল জালালে পাক বেগম তা তুই, আল্লাহুম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জবান বন্ধ রাখবেন না, শুকরিয়া তান সবাই মহব্বতে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত চন্দনাইশবাসী, আমার পাশে মেয়র মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, উলামায়ে কেরাম বসে আছি, আজকে হাজার হাজার মানুষ এই চন্দনাইশের জমিনে কলেজ ময়দানে, আজকে যারা আপনারা এসেছেন সবাই কি খুশি না বেজার, আর জবান খুলে কোন খুশি না বলে দেখান, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেকে কান্না করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেকে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আপনি বড় ভাগ্যবান, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করা লাগে নাই, আমার আল্লাহ মায়া করে সেই রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছে, আমরা বড় ধন্য রহমাতুল লিল আলামিনের জন্য, কথা বলুন ঠিক কি না বলুন, এক যুবকের দোল পায়ে হাত রেখে বলে দিয়ে যাই, মুখ আছে কথা বলা যায়, সব কথা সব জায়গায় বলা যায় না, হাত আছে হাত দিয়ে অন্যায় করা যায় কিন্তু হাত দিয়ে অন্যায় করা যাবে না,
পাঁচে পা দিয়ে হাঁটা যায়, হেঁটে হেঁটে মন্দ কাজের দিকে যাওয়া যাবে না, কারণ আমার আল্লাহ হাশরের ময়দানে জবানটারে বন্ধ করে দিবেন। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, আর কানের সাক্ষী কান দিবে। এই জন্য যা কেউ দেখে না জোরে বলুন দেখে কে। এই জন্য যুবক আমার, আমি আপনি সেই নবীর উম্মত হয়েছি, সময়টা অনেক অল্প, এই জন্য আমি সরাসরি বয়ানে ঢুকে গেলাম। এখানে অনেক অতিথি, সবার প্রতি আমার ভালোবাসা রেখে আমি বয়ানে ঢুকলাম। এখানে হাজারো মানুষ আজকে শুনতে পেলাম এটা শ্রমিকদের উদ্যোগে মাহফিল। আমি তো দেখতেছি এরাই হয়তো জগতের শ্রেষ্ঠ শ্রমিক, যারা হাকিকতে আমার নবীর প্রেমী। সমস্ত শ্রমিক আমার সমাজের অহংকার কথা বলুন ঠিক কি না বলুন, চন্দনাইশের জমিনের শ্রমিক এরা সবাই নবীর প্রেমিক ঠিক কি না বলুন, এরাই হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। যদিও কাজ করে ওরা শ্রমিক হতে পারি, আমি বারবার বলি, আমি শুনে অনেক আনন্দিত হই, হলো নবীর প্রেমিক, এদেরকে ভালোবাসার দরকার আছে না নাই। এই জন্য শ্রমিক ভার আমার, মন কোনো সময় ছোট রাখবেন না। আপনারা তো এমন কাজ করেছেন, আমরাও তো দুনিয়ার মুসাফির, আমরাও তো মুসাফির। ওই মুসাফির আল্লাহর কাছে সবচাইতে দামি, যেই মুসাফির দুনিয়াতে এসে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, কথা বলেন ঠিক কিনা। ওই মুসাফির সবচাইতে দামি, যেই মুসাফির আমার নবী বিনে অন্য কাউকে নবীর চাইতে বেশি ভালোবাসে না। আমরা আমাদের ওয়ান্নাসি আজমাইন জায়গা হচ্ছে না, অনুরোধ করি বলি, এ যুবক ধৈর্য ধারণ করা লাগবে, প্রয়োজনে মাঠের ময়দানের বাহিরে থেকে ওয়াজ শুনুন। আজকে চন্দনাইশের কলেজ ময়দানে জায়গা হচ্ছে না, এটা আমাদের জন্য একটা ভালোবাসার খবর, কথা বলেন। এই জন্য বাবারা আমার, গাছবাড়িয়া সরকারি কলেজ ময়দান চন্দনাইশ, এই চট্টগ্রামের বিভিন্ন দিক দিগন্তে থেকে আপনারা এসেছেন কোরআনের তাফসির শোনার জন্য। আমরা আজকে প্রমাণ করে দিয়ে যাই, সুন্নিরা কোনো ব্যক্তির ভক্ত নয়, তাহিরির ভক্ত নয়, আমরা যারা আজকে এসেছি সবাই হলাম আমার দয়াল নবীর ভক্ত। এটা কাহারো আকর্ষণে আমরা আসি নাই, আমরা এসেছি একমাত্র লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণে, কথা বলুন ঠিক কি না বলুন। হালালের কথা আছে না নাই, হারামের কথা আছে না নাই, এই জন্য হালাল খাইবো হারাম ছাড়বো, কথা বলেন ঠিক কিনা। এই মেসেজটা দেওয়ার জন্যই ওয়াজ মাহফিল ঠিক কি না বলুন, কোন রং তামশা করার জন্য ওয়াজ মাহফিল নয়, ওয়াজ মাহফিল হলো একমাত্র আল্লাহ এবং রসূলকে সন্তুষ্টি করার জন্য। এমন কিছু সিলেবাস মানুষের সামনে তুলে ধরা যে কাজগুলো করলে আমার আল্লাহ এবং রাসূল খুশি হয়ে যায় ঠিক কি না বলেন। এই কথাই তো আল্লামা মুফতি গোলাম কিবির কাদরী সাহেব বলেন, এই কথাই তো আল্লামা হাসান হাজারী সাহেব বলেন, এই কথাগুলোই তো উলামায়ে কেরাম প্রতি রাত্রে রাত্রে ঘুরে ঘুরে বলে থাকেন। এমন কাজ করো যেই কাজ করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বেশি লম্বা চূড়া বয়ান নয়, বেশি ঘটনা নয়,
আজকে শুধুমাত্র একটা টপিকের উপরে আমি কথাগুলো বলে দিয়ে যাব। এ যুবকের দল, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত মুবারক আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্য থেকে বয়ান করে আমি বিদায় হয়ে যাব। আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য বাবার আমার এখানে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের অংশ। এই বিসমিল্লাহটা কোরআনের 114টা সুরার ভিতরে, 114টা সুরার ভিতরে আপনি দেখবেন একটা সুরা থেকে আরেকটা সুরা ডিভাইড করার জন্য বিসমিল্লাহ ব্যবহৃত হয়। কথা বলেন ঠিক কিনা? একটা সুরা থেকে আরেকটা সুরায় ডুববেন, শুধুমাত্র একটা সুরার শুরুতে বিসমিল্লাহ, সুরার নাম হলো সুরায় তাওবা। কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বয়ান করব। আমার দেশের মধ্যে অনেকে তাফসিরুল কোরআন মাহফিল দেয়, কিন্তু দেখা যায় নাম তাফসির, কিন্তু তাফসিরে তয়ের কাছে তারা থাকে না। কথা বলেন ঠিক কিনা? শুধু ওয়াজে মুনাফিকি, শুধুমাত্র গীবত, বিভিন্ন ধরনের কথা বলে, তিনটা জায়গায় আঘাত করে কথা বলে, একটা তাওহীদ, আরেকটা জায়গায় রিসালা, আরেকটা হলো রাষ্ট্র। এই তিনটা জায়গার ভিতরে মাঝে মাঝে তারা আঘাত করে কথা বলে, এই কথাগুলো উচিত নয়। আমরা তিনটা জায়গায় ঐক্যবদ্ধ হওয়া লাগবে, একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আর একটা হলো রাষ্ট্র। এই তিন জায়গায় যদি কোনো ধরনের অপশক্তি আমাদেরকে ঘায়েল করতে চায়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার দরকার আছে না? না, এই জন্য যুবক আমার, আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপে শুধু বলতে চাই, শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অতি দয়ালু। কথা বলেন ঠিক কিনা? শুরু করিতেছি কার নামে? যেই কাজটা আল্লাহর নামে শুরু হয়ে যায়, আপনারা জবান খুলে বলুন ওই কাজের ভিতরে বরকত আছে না নাই? যেই কাজের শুরুতে আল্লাহর নাম থাকে না, সেই জায়গাটা বরকত শূন্য হয়ে যায়। আর যেই নেক কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু হয়, ওই জায়গাটা বরকতপূর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা এই বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে 19টা অক্ষর আছে, জাহান্নামের ভিতরেও মালিকের সাথে 19টা ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলবেন? যাদের আমলে বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত থাকবে, ওই ফেরেশতারা তাকায়া দেখবে তার মাঝে বিসমিল্লাহ ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নামের তাসবিহ বেশি হওয়ার কারণে তার গুনাহগুলো মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হুজুর করুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর আছে, দিনে রাইতে হলো 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন। আমার নবী বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম প্রতি কাজের শুরুতে তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের 19 ঘন্টার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনে রাইতে হলো 24 ঘন্টা, কয় ঘন্টা? আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে নেক কাজটা শুরু করলে আমার আল্লাহ এই 19টা অক্ষরের বদলতে 19 ঘন্টার গুনাহ মাফ করবে। আমি জানতে চাই গো নবী, আর বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হবে কিভাবে? আল্লাহর হাবিব বলেন, উম্মত উম্মত বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। কথা বলেন ঠিক কিনা? বলুন। আজকে অনেকে আমার নবীর নিরক্ষর বলে, আজকে আমার নবীরে অনেকে অশিক্ষিত বলে, এই দুঃখ রাখার জায়গা নাই। রোজ হাসর মে ক্যা জবাব হায় মোস্তফা কি সামনে। আর
ঠিক কি না বলুন আমার নবী কই বইস্তু মুআল্লিমান আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি আর অনেকে বলেন নবীজি দুনিয়াতে এসে আলিফ বা তাসা জানতো না এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক কি না এই জন্য বাবারা আমার খুব মনোযোগ দেওয়া লাগবে আমার নবীরে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বললে 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায় আর বাকি 5 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করবেন কিভাবে আমার নবী বলেন উম্মত তোমরা যখন দিনে রাইতে 24 ঘন্টার ভিতরে 4-5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাকি 5 ঘন্টার গুনাহও মাফ করে দিবে বুঝতে পেরেছেন আপনারা একটু খেয়াল করতে হবে বয়ানটুকু আজকে একটু ভিন্ন অঙ্গে কি কথাগুলো বলবো এই বিসমিল্লাহির রহমানির রহিমের এত বিশাল বড় মাহাত্ম্য এই ছোট্ট জিনিসটা বলতে গেলেও ঘন্টার পর ঘন্টা চলে যাবে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিমের বা শব্দের তাফসীর যদি আমি করি 60টা উটের বোঝা হবে এরপরও বিসমিল্লাহর তাফসীর শেষ হবে না ঠিক কি না বলুন এই জন্য আমার আব্বুর প্রশংসা কার আর জোরে বলতে হবে প্রশংসা কার আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম যিনি ছিলেন যিনি আছেন তিনি থাকবেন তিনি হলো আমার রব কথা বলেন ঠিক কি না এই আল্লাহর নামে আমি বয়ানটুকু আজকে শুরু করে দিলাম বরকতের মালিককে জবান খুলে কোন বরকতের মালিককে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বললে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও একটু হাত তুলে দেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বললনে ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে যতদিনে জীবন বিনা বাজিবে শোভতে চালা মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না পায়া ঈমান এনেছি তবু তোমাকে না দেখিয়া নবীকে না পায়া ঈমান এনেছি তবু সেই ওসিলার রহমত দয়া মিলাও সুপথে চালাও মাফ করে দাও বলল না আল্লাহ ও গো আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলল না ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে যতদিনে জীবন বিনা বাজিবে শোভতে চালাও মাফ করে দাও বললনে শোভতে চালাও মাফ
করে দাও একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলো আল্লাহু আকবার মাফের মালিক কে হায়াতের মালিক কে রহমতের মালিক কে এই মাহফিল এনেছেন কে আল্লাহর নাম নিয়ে বয়ান শুরু করলে বরকত আসে না নাই আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করলে বরকত আসে না নাই আল্লাহর নাম নিয়ে যদি নির্বাচনী প্রচারণা শুরু করেন নাম বরকত আসে না নাই আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করলে বরকত আসে না নাই আমি বলি না আমার নবী বলে যে ব্যক্তি বিসমিল্লাহ বলিয়া ওযু শুরু করেছে ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোটি কোটি ফেরেশতা তার আমল নামায় নেকি লিখতে থাকি এই জন্য যুবক ভার আমার আল্লাহর নাম নিয়ে আপনি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন বিসমিল্লাহ বলে নামাজে দাঁড়ায় গিয়েছেন আপনি তো নামাজের সওয়াব পাইতেছেন পাশাপাশি বিসমিল্লাহ বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত অতিরিক্ত অতিরিক্ত নেক আমল লিখতে থাকবে এই জন্য বাবার আমার আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের ভিতরে আমি আপনারা জানেন আল্লাহর নাম আছে 3000 সাউন্ডটা ক্লিয়ার করো ক্লিয়ার করো তোমরা তো চট্টগ্রাম আসতে যে কি আমি বুঝি না গেছি আমার কানে আওয়াজ আসতে হবে তো এইদিকে মনিটর সাউন্ড দাও এই মনিটর সামনে ইকো সারা মনিটর দাও আবার শীষ ওখানে ধরে গেল উপরে শীষ ধরবে না তোমাকে বলছি মনিটর সাউন্ড তুমি মাইকে দাও কেন শুনুন হায়াতের মালিক কে আর জবান খুলে বলো কে দেখো এখানে গভীর মনে যোগ আল্লাহর নাম কয় হাজার কথা কয় না কথা কয় না আমি চাচ্ছি একটু হাকিকতের বয়ান করার জন্য লুকালি নয় আল্লাহর নাম কয় হাজার আর জোরে 3000 নামের ভিতরে 1000 নাম আল্লাহ জানিয়েছেন ফেরেশতাদেরকে আর 1000 নাম বণ্টন করেছেন নবী রাসূলদের ভিতরে সুবহানাল্লাহ জোরে বলেন আরে ভালো করে শুনেন এটার ভিতরে কি হাকিকত আছে বেশি ওয়াজ লাগবে না পুরো কোরআন শরীফ তাফসীর দরকার নাই শুধু বিসমিল্লাহ বুঝ যান তৈলি চল কথা কোন ঠিক না বেঠে শুধু বিসমিল্লাহ রহমান রহিম বাড়িতে নিয়ে যান আর কিছু লাগবে না ইনশাআল্লাহ প্রশংসা কার আল্লাহ আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই এই জন্য আল্লাহ পাকের 3000 নাম 3000 নামের ভিতরে 1000 ফেরেশতারা আর 1000 হলো নবী রাসূলগণ আর 300 আছে তাওরাতে আর 300 আছে জবুরে আর 300 আছে ইনজিলে 99টা আছে কোরআনে পাইলাম 3000 নাম একটু মনোযোগ দেন আমরা তো আল্লাহকে নিয়ে ভালো করে গবেষণা করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে সৃষ্টির মাঝে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব কথা বলেন ঠিক কি না সবচেয়ে বড় প্রমাণ হলো এই সাহেব পাঁচজন ছয়জন হইল এই ছয়জন বড় প্রমাণ এই ছয়জনের দিকে একটু তাকাই দিতে বুঝতে পারবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ছয়জনের দিকে তাকালে একটু সংক্ষেপে বোঝা লাগবে আমার আল্লাহ কে নাই একজনের চেহারা একজনের সঙ্গে মিলে না অথচ আঙ্গুল কয়টা হাত কয়টা পা কয়টা সব অঙ্গ ঠিক আছে কিন্তু চেহারাটা মিলে না আমার আল্লাহ শুধুমাত্র ছয়জনের চেহারায় ভিন্ন করে বানাই নাই আজকে আপনারা যারা লক্ষ মানুষ চন্দন এসে গাছবাড়িয়া কলেজ ময়দানে যারা এসেছেন আপনারা একজন আরেকজনের দিকে তাকাইয়া দেখেন আপনাদের চেহারাও একজন আরেকজনের সঙ্গে মিলে না কথা বলেন ঠিক কিনা এমন একজন নিখুঁত কারিগর এমন একজন সুন্দর স্ট্রাকচারওয়ালা সেই আল্লাহকে আমরা ডাকতে পারি না যদিও মাঝে মাঝে ডাকি আবার হঠাৎ করে উদাসীন হয়ে যায় যদি আমরা কখনো কখনো নামাজে গিয়ে দাঁড়াই আবার পরের দিন নামাজ আমরা ভুলে যাই কিন্তু মনে রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন আপনার রাখা লাগবে আমার নবীর সঙ্গে মেময় আপনার কানেকশন রাখা লাগবে এই জন্য আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই আল্লাহ পাকের 3000 নামের মধ্যে 1000 ফেরেশতারা আর 1000 হলো নবী রাসূলগণ
আর আছে 1000 1000 এর মধ্যে 300 আছে তাওরাতে আর 300 আছে জবুরে 300 আছে ইনজিলে এই হলো 2900 আর 99টা আছে কুরআন শরীফে এখন বলবেন হুজুর ওয়াজে বলতেছেন আল্লাহর নাম 3000 আপনি উল্লেখ করলেন মাত্র 2999টা আর একটা কোথায় আমার নবী বলে আর একটা হলো যেই ব্যক্তি বিসমিল্লাহর ভিতরে শুধুমাত্র মুহাম্মদ বিসমিল্লাহির রহমান রহিম পড়বে আমার আল্লাহ 3000 নাম জপলে যেই সওয়াব আমার আল্লাহ সেই সওয়াব দান করে দেন আর যদি আল্লাহু আকবার জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি মারহাবা জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো শুধু তোমার গুণগান বুঝে ও বুঝে না তব সান তুমি রহমান তুমি মেহেরবান বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে রহমান নামটা আছে না না জনম জনম যদি গাই তোমার মহিমা শেষে হবে নাহি দয়া করো মায়া করো বলো দয়া করো মায়া করো ওহে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি একটা জবান বন্ধ রাখবেন না আমি ধীরে ধীরে ঘাটগুলো লাগিয়ে একটু বয়ানে ঢুকে যাব শুধু একটা কথা বলতে চাই বিসমিল্লাহর ভিতরে 3000 নামের মধু আছে না না আওয়াজ মানি না জোরে কো আছে না না এটা কি আমার কথা নাকি নবীর কথা হুজুর আমি মানলাম বিসমিল্লাহ পড়লে 3000 নামের মজা পাওয়া যাবে বিসমিল্লাহ পড়লে 3000 নামের সওয়াব পাওয়া যাবে কিন্তু নাম তো পাইছি 2999টা আর একটা কই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলেন না আমি সন্ধান দিয়ে যাই এই জবাব মনোযোগ দিতে হবে অনুরোধ করে বলি পায়ের মধ্যে হাত রেখে আমি বলে দিয়ে যাই এই বিসমিল্লাহর সঙ্গে মহব্বত রাখতে হবে রে এই মহব্বত রাখলে আপনার লাভ হবে আমার লাভ হবে অন্তত পক্ষে যদি কিছু না পারেন এই শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিমটা গলার তার তাবিজ বানিয়ে নেবেন শুধুমাত্র নিজের মনের মনে গোটাই রেখে দিবেন এটার মধ্যে কত বরকত শুধুমাত্র ধৈর্য ধারণ করে শুনেন কেন আপনি বিসমিল্লাহ শিখবেন কেন আপনার সন্তানকে এই সবকটা দিবেন কেন আপনি কোরআনের সবকটা দিবেন কেন আপনি কোরআনের সবক দিবেন আমি তো দেখি যেই সমাজে কোরআন নাই সেই সমাজে শান্তি নাই যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই সেই ঘরে শান্তি নাই কথা বলেন এই জন্য কোরআনের আলোতেই নিজেকে আলোকিত করা লাগবে কারণ আমার আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে কোরআন রেখে দিয়েছি নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন নাযিল করেছি
করেছি এই কুরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন হাতে রেখে দিয়েছি আজকে উপজেলা চেয়ারম্যান মহোদয় উপজেলা পরিষদে কুরআনকে রেখে দিলেন আমার মেয়র মহোদয় মেয়র মহোদয়ের পরিষদে রেখে দিলেন ভাইস চেয়ারম্যানের এখানে রেখে দিলেন এলাকার গণ্যমান্য ব্যবসায়ীরা আপনাদের জায়গায় জায়গায় কুরআন রাখলেন যদি মনে করি ইচ্ছা করে কুরআনকে আপনারা লুকায়িত করে রাখবেন কোরআন শরীফের একটা জের জবর কোনো পরিবর্তন হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই এই কুরআনকে হেফাজতের দায়িত্ব একজন রেখেছেন জবান খুলে বলো তিনি কে এই কুরআনটা নিয়ে কথা বলছি আপনাদের সামনে আমার নবী আপনার নবী আসার আগে একজন পয়গাম্বর যার নাম হলো ঈসা পয়গাম্বর যেই পয়গাম্বর একদিন গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখতেছেন একটা কবরের ভিতরে এমন ভাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে কবর বড় সাংঘাতিক জায়গা কবর বড় কঠিন জায়গা সুখে থাকলে সুখের শেষ নাই দুঃখে থাকলে আবার দুঃখেরও শেষ নাই এই জন্য এই কলেজ ময়দানে এই কলেজে কত মানুষ পড়ালেখা করেছে এই গাছবাড়িয়া কলেজ ময়দান চন্দনাইশে কত শিক্ষক কত কমিটি এই স্কুলের ভিতরে দায়িত্ব পালন করেছেন কিন্তু অনেক কমিটি আজকে কবর দেশে চলে গেছে আছে না নাই এই কলেজের ভিতরে অনেকগুলো শিক্ষক শিক্ষিকা অনেক দিন পর্যন্ত বিবেকের দলিল হিসাবে কাজ করেছে কিন্তু ওরাও অনেকে কবরে চলে গিয়েছে কত মানুষ আজকে এই কলেজ ময়দানে আসলো কিন্তু এই কলেজের কর্তৃপক্ষ তারা যারা কবরে চলে গেছে কবরে কেমন আছে এই খবর জানার ক্ষমতা আমাদের নাই কথা বলেন আমিও চলে যাব মুফতি গোলাম কিবরিয়া সাহেব চলে যাবেন উপজেলা চেয়ারম্যান চলে যাবেন মেয়র মহোদয় একজন চলে যাবেন আমিও চলে যাব কিন্তু মনে রাখবা এই কোরআনের আলোতে যদি আমি তাহিরের সিনাটারে আলোকিত করতে না পারি তাইলে কবরটা আমার জন্য অন্ধকার হয়ে যাবে আমার নবী বলেন কবরের মাটি যখন চাপা মারে তখন হাড্ডিগুলা তোলার মতন গুড়া বানাইয়া এমন জোরে একটা কান্না করব আমি এমন জোরে কান্না করবেন আপনি এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষটার কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত কি ভাষায় বলবো কবর এর আজাব কত কোটি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতি ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে যায় কবরের ভিতরে আজাব হচ্ছে আজাব কিন্তু আজাব দেখে তিনি অনেক চিন্তিত হয়ে গেলেন বেশ ভালো কথা পরের দিন যখন তিনি এই গোরস্তানের পাশ দিয়ে হেঁটে যাইতেছেন তখন তিনি মনে মনে ভাবেন আজকে কবরটার অবস্থা একটু বুঝে নেই এবার তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেছেন দেখতেছেন তার কবরটা যেই কবরে আগের দিন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে ওই কবরের ভিতরে জান্নাতের আলো নূর জলমল জলমল করতেছে আবার ঈসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আগের দিন দেখলাম কবরের ভিতরে আজাব হইতেছে পরের দিন দেখলাম জান্নাতের নূর জ্বলতেছে তার কারণটা কি আল্লাহ ডাক দিয়া কয় হে ঈসা এই লোকটা দুনিয়ায় চলাফেরা করে অন্যায় করতে 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 নিজের গুনায় জর্জরিত বানাইয়া ফালাইছে এই জন্য কবরের ভিতরে শাস্তি পেয়েছে এই জন্য যুবক আমার ভাই সোয়াম সামাদ ভাই বলে গেছিলেন ইন আল্লাহর ধরা কি নরম না শক্ত আরো জোরে বলুন আল্লাহর ধরা অনেক শক্ত এবার কবরে বিতে যাওয়ার পরে জাহান্নামের অগ্নির হাওয়া কবরে ঢুকাইয়া দিল কবরের মাটি চাপাতে হইল কবরে একটা ফেরেশতা কানে শুনে না চোখে দেখে না ওই ফেরেশতা দিয়ে হাতুর দিয়ে আঘাত করতে করতে শত্রুর গজ মাটির নিচে নেয় এই কান্নার আওয়াজ ঈসা পয়গম্বর শুনল পরের দিন যখন কবরের ভিতরে জান্নাতের হাওয়া দেখলেন তখন আমার আল্লাহ ডাক দিয়ে ঈসারি এই কবরটা কেন এখন জান্নাত হয়েছে তুমি জানো নি কয়েক
জ্ঞান অফ হয়েছে মরার সময় তার একটা ছোট্ট বাচ্চা রাইখা মারা গেছিল এই মারা যাওয়ার পরে এই ছেলেটার একটু বয়স হয়েছে এই ছেলেটাকে আজকে মসজিদের ইমাম সাহেব বিসমিল্লাহর সবক দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের তেলাওয়াত রুসিলায় সন্তানের আব্বার কবরে রাজাব মাফ করে দিলা রাস্তাই পরে দরবি যদি তারে চল মুর্শিদের দরবারে বলবো বলবো অসুবিধা হবে তবে দলিল ছাড়া তাহিরি কথা বলবে না সাহস থাকলে তাহিরির সামনে কোরআন হাদিস নিয়ে কথা বলবে মাহফিলে এসে শুনেছি এই ময়দানে সিদ্দিকী সাহেব আসছিলেন এই ময়দানে আবার আমিও এসেছি প্রয়োজনে আমরা দুইজনে এক মাহফিলে আসি ব্যবস্থা করুন আমি বসতে প্রস্তুত ওই তো তিনি আমাকে বুঝিয়ে উনার দলে নিবেন আর না হয় তিনি বুঝে আমাদের দলে আসবেন তাহলে এই চন্দনাইশের জমিন গাসপারিয়ার কলেজ ময়দান আজকে লুকে লুকারণ্য আরো হয়ে যেতে কথা বলেন বসুন কথা বলুন তাহিরির মন সংকীর্ণ নয় তাহিরির মন প্রসন্ন আমি ছোট মাইন্ডের মানুষ নই আমার বড মাইন্ড নিয়ে আমি চলাফেরা করি একত্র হয়ে গেলে উলামায়ে কেরাম পরিবেশ কি আরো খারাপ দেখা যাবে না সুন্দর দেখা যাবে এই জন্যই তো বলেছিলাম পরিবেশ সুন্দর না কি হলো উপজেলার চেয়ারম্যান মহোদয় আর কি খারাপ বলেছি ব্যবসা এর চাইতে সুন্দর কথা কি চন্দন এসে আছে ওই তো আমাকে বুঝাইয়া নিবেন আর না হয় বুঝে আসবেন কথা পরিষ্কার কথা পরিষ্কার নাকি সমস্যা আছে আসতে আমার সময় কিন্তু খুব কম আসেন উপজেলা চেয়ারম্যান সাহেব আসছেন সবাই আছেন একটি কথা বলি আমি কি যতটুকু কথা বলতেছি চুক্তির বাইরে কথা বলছি আমি একটা সাং বলছিলাম অনেক সময় তাতে রাস্তায় পরে ধর্মে যদি তারে চল মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহ কি ওয়াজ ঠিক আছে নি হ্যাঁ ওয়াজ ঠিক আছে তো আমি গজলও বলি ওয়াজের সাথে মিলাইয়া তার এই জন্যই তো বিভিন্ন খারাপ হতেছে বিসমিল্লাহ কি এখন কি চলবো প্রত্যেক নেক কাজের আগে কি বিসমিল্লাহ চলবো নাকি আবার মদ পান করতে দেখুন কি নেক কাজের আগে বিসমিল্লাহ করলে বরকত আসে না না নাকি আবার বাবা ট্যাবলেট খাইতে যে কমে যাব ডক্টর হারাম যদি খাইতে যাই বিসমিল্লাহ করেন গুনাহ ডাবল হবে গুনাহ কি হবে অর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে চল মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপাহারা করি পিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তার ওর সাথে সাথে মন মহাজন বিসমিল্লাহ পড়ো না দেখো না কবর রাজা আল্লাহ মাফ করে দিছে রহমান নামের খাতিরে সন্তান তেলাবাতের শপথ নেওয়ার সাথে সাথে এই অর্থই তো বুঝবে না শুধুমাত্র তাহিরি বিরুদ্ধে কথা বলা যত সহজ তাহিরির মতন প্রতি রাত্রে লক্ষ লোক নিয়ে কথা বলা বড় কঠিন চাপাবাজির দিন শেষ শের বাংলার বাংলাদেশ চাপাবাজির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ চাপাবাজির দিন শেষ মজমান ধারীর বাংলাদেশ রাগ করা লাভ নাই আস্তে শুনুন শুনুন কথা বলতেছি হৃদয় থেকে বলতেছি শুধু একটা ওয়াজ বিসমিল্লাহ আর কিছু লাগতো না তাফসীর পরের সাবজেক্ট কথা বলেন ঠিক কিনা বলেন অরে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো
বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে হ্যাঁ পারে চলো মুর্শিদের দরবারে, ওর সময় তাতে রাস্তা হাই পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, কথা কন ঠিক কিনা? মুর্শিদ নাপি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্ন হবে এই কোলে সেই কোলে। এই গীত বুঝবে না, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা কি বাহিরে দাঁড়ায় এসে আর কি করতো, এরা কুয়াশায় বসতে আর পারবে না। চেয়ারম্যান সাহেবকে বলবো সামনে পুরা স্টেজ পুরা কলেজ মাঠ নিয়ে মাহফিল করবেন, পুরা মাঠে একটি কনফারেন্স হোক, চাই কি চাই না বলেন? আমি ছোট মানুষ না, আরো বড় বড় উলামায়ে কেরাম আসবে ইনশাআল্লাহ, আমি আসবো এদের খাদেম হিসাবে। আমি আকাবেরদের খাদেম হয়ে মাঠে নেমেছি, আমি আকাবেরদের আমাদের হাস্তি উলামায়ে কেরামদের স্যান্ডেল পরিষ্কার করে দেওয়ার জন্য সুন্নতের ময়দানে নেমেছি, ঠিক কি না বলুন? এই ময়দানে পুরা মাঠ দিয়ে আমরা একটি এমন পরিবেশ করতে চাই যেন বাংলাদেশের ইতিহাস হয়ে থাকে দ্বিতীয় সুন্নি ইজতেমা। শুনুন, বসবেন, নিচে জায়গা না থাকলে বসবে কোথায়, অসুবিধা নাই, কষ্ট করে দরুদ শরীফ পড়ুন, যদি সুযোগ থাকে বসে যাবেন, জায়গা হচ্ছে না আর আমি আপনাদেরকে দেখতে পারতেছি না, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তোমার মা বাবার খেদমত কইল না, আমার নবীর দূর বাইরে নবীর দূর, আমার নূর নবীকে বইল না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা, এখানে অসংখ্য অগণিত সাইন্সে শ্রীকুটির ফুল আছে না নাই, আর জোরে কোন আছে না নাই, এরাই যথেষ্ট বাতিলদের মোকাবেলায়, আর কিছু আসবে না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না বেঠি? আমরা যার যার পীর তার তার সুন্নি জামাত এক কাতার, কথা বলেন ঠিক? আমরা কখনো থাকবো খানকার বীর, মুহূর্তে হয়ে যাবো রাজপথের বীর, কথা বলেন ঠিক? বীর চট্টলায় বলে দিয়ে গেলাম আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না, রাজি আছেন কি না বলুন? এই জন্য যুবক ভাই আমার প্রতি এক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই, একটা প্রমাণ কিন্তু আমি হাসতে হাসতে দিয়ে গেলাম, এটা আপনার বোঝা লাগবে। বাবা গেছে কবরে আজাব পাইতেছে, কিন্তু সন্তান কবরে নাই, দুনিয়াতে থাকিয়া বিসমিল্লাহর সব কুরআন তেলাওয়াত পড়েছে, এই উসিলাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বাবার কবরটারে জান্নাত দিয়া দিছে, এই কথা কোন মারহাবা? এই জন্য আমি মনে করি যেই সমস্ত বাবা সন্তানগুলোর লালন পালন করতেছেন, এখনো সময় আছে কোরআন শিক্ষায় আপনি শিক্ষিত বানান, কারণ এই যে দেখেন কোরআন তেলাওয়াতের কত বড় বরকত, যারা কোরআনে হাফেজ হয় এরা যখন দিন শিক্ষা করার জন্য রাস্তা দিয়া বের হয়, আকাশের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। এই জন্য বাবার একটু হাকিকতে ডুব দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কলম লৌহ বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কলম বানাইলেন, কলম বানাই আমার আল্লাহ কলমকে ডাক দিয়ে বলেন কলম লৌহের উপরে তুমি একটা কিছু লেখো, এবার কলম ডাক দিয়ে কই আল্লাহ আমি কি লিখবো, আল্লাহ রাব্বুল আলামিন
নূর সৃষ্টি করার পরে আরশ বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন। সবাই আমার সাথে সাথে আমার সুরে একটু সুর মিলান, বন্ধুরি আমার ও চট্টগ্রাম চন্দনাইশ গাছবাড়িয়ার বন্ধুরা, গাছবাড়িয়া কলেজ ময়দানের বাবারাও, আজকে লাখো লাখো মানুষ একটু হাকিকতে ডুব দেন, দেখেন আমার নবীর সম্মানটা কত আল্লাহ বাড়াইছে। শুধুমাত্র নবীর সম্মান নয়, নবীর উসিলায় আমাদের সম্মান আল্লাহ কত বাড়াইয়া দিছে খেয়াল করুন। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও লৌ ও কলম তুমি লেখো, লৌহের উপরে লেখো। কলম ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ আমি কি লিখব। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কলম, তুমি সুজা লৌহের উপরে লেখো। আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আল্লাহ রাব্বুল আলামিন কলম দিয়া লৌহের মধ্যে লেখাইল বিসমিল্লাহির রহমানির রহিম। যখন লেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইলেন, আদম আলাইহিসসালামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ নাজিল করলেন। এই আদম আলাইহিসসালাম অনেক বছর দুনিয়াতে ছিল, ততদিন পর্যন্ত আদমের কপালের মধ্যে বিসমিল্লাহ লেখা ছিল। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? যতদিন পর্যন্ত জিন্দা ছিল ততদিন পর্যন্ত আদম আলাইহিসসালামের উপরে বিসমিল্লাহ ছিল। আদম আলাইহিসসালামকে যখন আবার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে নেওয়ার সাথে সাথে বিসমিল্লাহটা তুলে আসমানে নিয়ে গেলেন। যেই মাত্র আসমানে নিয়ে গেলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আবার ইব্রাহিম নবীকে আবার পাঠালেন। অনেকগুলা 124,000 নবী, সবার উপরে আমার আল্লাহ বিসমিল্লাহ নাজিল করে নাই, শুধুমাত্র মুষ্টিময় কয়েকজনের উপরে নাজিল করেছেন। এর মধ্যে একজনের নাম হলো সফিউল্লাহ, আরেকজনের নাম হলো খলিলুল্লাহ, আরেকজনের নাম হলো কালিমুল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে তুলে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহকে তুলে নিলেন। এবার ইব্রাহিম নবীরে ধারাবাহিক ভাবে যখন পাঠাইলো, আর ইব্রাহিম নবীর উপরে আল্লাহ বিসমিল্লাহ নাজিল করলেন। বিসমিল্লাহ নাজিল করার পরে ইব্রাহিম আলাইহিসসালাম যতদিন দুনিয়ার ভিতরে ছিলেন, ততদিন পর্যন্ত এই বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। শুধুমাত্র তাই নয়, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফালাইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিসমিল্লাহ ইব্রাহিম নবীর মাঝে রেখে দিলেন। আর যেই বিসমিল্লাহির রহমানির রহিমের বদৌলতে আমার আল্লাহ ইব্রাহিম নবীর আগুনকে ঠান্ডা বানাইয়া দিছিলেন। আর জোরে কর না, আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, ও চন্দনাইশের মানুষ, ধীরে ধীরে কথাগুলো বোঝাই লাগবে, আমি শেষ বেলা একটু হাকিকতে ডুব দিব। বন্ধু এরে, এবার ইব্রাহিম নবীকে আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। যেই মাত্র নিয়ে গেছে, আল্লাহু আকবার জোরে হবে, যেই মাত্র নিয়ে গেছে গো, আমার আল্লাহ এই দুনিয়াতে পর্যায়ক্রমে আরেকজন নবী পাঠাইলেন, যার নাম হলো হযরত সুলাইমান পয়গম্বর, যার আয়াতটা আমি কুরআন শরীফ থেকে বের করে পড়েছি, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান পয়গম্বর যখন রানী বিলকিসকে চিঠি লিখছিলেন, ওই চিঠির উপরে তিনি শুরু করে দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজে মানি না, জবান খুলে কইতিব আল্লাহু আকবার। এই সুলাইমান পয়গম্বর সেই বিসমিল্লাহটা সুলাইমান পয়গম্বরের উপরে নাজিল করেছেন। আমার হাতের ভিতরে আংটি আছে না নাই? আংটি পরা হলো সুন্নতে রাসূল, আর আংটি সব সময় পরবেন ডান হাতে। ডান হাতের ভিতরে আংটি, ওই যে আংটি ডান হাতে আছে, এবার আমার হাতের মধ্যে দুইটা আংটি আছে। সুলাইমান পয়গম্বর একটি আংটি ব্যবহার করতেন, ওই আংটির ভিতরে তিনি অন্য কোনো নাম খোদাই করে নাই, ওই আংটির ভিতরে সুলাইমান পয়গম্বর লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর
জবান খুলে বলা লাগবে আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, এক যুবকের দল সুলাইমান পয়গম্বরকে নেওয়া করে আমার আল্লাহ যখন সুলাইমান পয়গম্বর ইন্তিকাল দেওয়াইলেন তখন আমার আল্লাহ বিসমিল্লাহকে আসমানে তুলে নিলেন। এরপরে আমার আল্লাহ একজন পয়গম্বর পাঠালেন যার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। জবান খুলে কোন নামটা কি? নবীদের মধ্যে সবচাইতে রাগী নবী। কি নবী? রাগী নবী। সবচাইতে রাগী, মনে রাখবেন, হালত দুই প্রকার, একটা জামালি আর একটা জালালি। সুবহানাল্লাহ কইছেন না? হালত দুই প্রকার, দুই প্রকার, একটা জামালি আর একটা জালালি। কখনো থাকবে আশেক নরম, আবার কখনো থাকবে গরম। ঠিক কিনা বলেন? আমরা যখন ওয়াজে উত্তেজিত হয়ে যায় অনেকে বলে হুজুর এত রাগ করেন কেন, মাইক টেক ফালান খেল লাগা, এটা বুঝি না। যখন রসুলের শানের বিরোধিতা কেউ করে তখন আমি তাকে গোলাপ ফুল দিয়ে সম্ভাষণ জানাবো, এটা প্রশ্নই আসে না। ঠিক কি না? তোমরা কথা বলতে থাকো আর আমি ওয়াজ দিতে শেষ করি ফেলি, এরপরে বুঝবা যে কত সুন্দর মজা লাগে ওয়াজ। থ্যাংক ইউ, ইনশাল্লাহ। ধৈর্য ধৈর্য, আর না হয় জায়গা না পেলে মাঠ থেকে দূরে চলে যান, ওই গাছতলায় বসে বসে গাছ বাড়ি আর ওয়াজ শুনেন। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য যুবক বারা কোথায় গেছিলাম? মুসা কালিমুল্লাহ। হালত কয় প্রকার? কি কি? জালালি, জামালি। কখনো কেউ থাকবে আবু বকরের হালতে, আবার কেউ কেউ থাকবে উমরের হালতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর বিরুদ্ধে কেন বলেছো, আর কখনো বলো না, বুঝতে পেরেছো? বললে আল্লাহ মার দিবে, যাও। আর উমর বলতো যে এই নবীর বিরুদ্ধে বললে কি লেগে খারো। জোরে কোন হাত তুলে করে আল্লাহু আকবার বলেন। সবাই আবু বকরের খাসিয়তের হবে না, কেউ উমরের খাসিয়ত হবে। আমরা যখন কথা বলি তখন আমাদের মাঝে একটা অস্থিরতা বিরাজ করে, কারণ নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ইমান। কথা বলেন ঠিক কি না? আমার নবীর সম্মানটা দেখেন কেমন। সব নবী ইন্তিকাল করলো, আমরা বসে যাবো, পিছন থেকে বসে যাবো। সব নবী ইন্তিকাল করলো, মুসা কালিমুল্লাহ যখন তার উপরে বিসমিল্লাহ নাজিল করলেন, তিনি তার একটা লাঠি ব্যবহার করতেন, এই তিনি সাপ বানাইতেন লাঠিটাকে, এই লাঠির উপরে সুরিয়ানি ভাষায় তিনি লিখেছেন বিসমিল্লাহ রহমান রহিম। কিন্তু মুসা নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই বিসমিল্লাটা আমার আল্লাহ আসমানে উঠাইয়া নিছে। শুধুমাত্র তাই নয়, শেষ একজন নবী, আমার নবী আসার আগে একজন নবী আসছিল, জবান খুলে বলেন সেই নবীর নাম কি? কথা কেন কেন? মুসা, ঈসা, আইয়ুব, নবী, ইউসুফ আর জুলেখা, আশে কাশে খালাইলি মজনু, জপে ইউসকা লা ইলা, জপে ইউসকা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা, হাসান, হুসাইন, খাজা উসমান, হারুনি। মা ফাতেমা, হাসান, হুসাইন, খাজা উসমান, হারুনি। শেখ মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। মাজার ভাঙ্গা ভাইবা, ঠ্যাঙ্গের গুড়া ভাঙ্গা বানাবো। আল্লাহর ওলির মাজারকে রক্ষণাবেক্ষণ করার জন্য অনেক সোলজার আছে না নাই? আছে না নাই? আল্লাহর আমাদের মমতাময় প্রধানমন্ত্রী পর্যন্ত নির্বাচনী প্রচারণার আগে তিনি গিয়ে নিজে গিয়ে বাবা শাহ জালালের রওজা মোবারক জিয়ারত করে আসে। তোমার সাহস তো কম না? সর্বদলীয় লোক জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা, যেই কথা বলছিলাম, ঈসা পয়গম্বর এই পৃথিবীতে একজন সন্তান দুনিয়াতে এসেছেন যার বাবা ছিল না শুধু মায়ের ঘরে, যেই মারিয়াম স্বামী গ্রহণ করে নাই। আমার চন্দনা সে গাছবাড়িয়া যদি চেয়ারম্যান মহোদয়ের এলাকায় যদি একটা মেয়ের ঘরে একটা বাচ্চা হয় কিন্তু সমাজের মানুষ জানে তার বিয়া হয় নাই, তাহলে এই সন্তানটারে কি সন্তান বলে? অবৈধ বললে এটাই স্বাভাবিক। স্বামী ছাড়া যদি কোনো মেয়ের ঘরে সন্তান হয় এটা অবৈধ, কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ঘরে আমার আল্লাহ একটা সন্তান দিলেন, যেই সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ।
জোরে কোন কি রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ কিন্তু আমি পাইলাম আদম নবীর উপর আল্লাহ বিসমিল্লাহ নাযিল করেছেন ইব্রাহিম নবীর সামনে বিসমিল্লাহ নাযিল করেছেন হযরতে সুলাইমান পয়গম্বরের উপরে বিসমিল্লাহ নাযিল আল্লাহু 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 বল আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে ওই মালিকের নাম যখন বলেন আল্লাহু আকবার ঈসা নবীরে আমার আল্লাহ আমি যদি প্রশ্ন করি চন্দনাইশের জমিনে ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি আপনারা বলবেন হুজুর আমরা জানি না কারণ জানবেন কিভাবে ঈসা নবীর আব্বা ছিল না উনি যখন মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন অনেক মানুষ ওনাকে আল্লাহর বেটা বলে গালি দিয়েছেন জোরে কন্যা না হুজুবিল্লাহ ওনাকে আল্লাহর বেটা বলে গালি দিয়েছেন কিন্তু তখন সাক্ষী দেওয়ার মতন কোন সুযোগ ছিল না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর উপরও বিসমিল্লাহ নাজিল করেছেন ঈসা নবীর বিসমিল্লাহ সুলাইমান পয়গম্বরের মতন আংটির মধ্যে ধারণ করে রাখে নাই ঈসা নবীর বিসমিল্লাহ ইব্রাহিম নবীর মতন ললাটে ধারণ করানো হয় নাই ঈসা নবীর কাল এই বিসমিল্লাহটা আদমের মতন তার ললাটে ধারণ করানো হয় নাই ওই মূসা নবীর মতন লাঠির মধ্যে ধারণ করানো হয় নাই আজকে আমি হাদিসটা দেখেছি ঈসা নবীর আমার আল্লাহ যে বিসমিল্লাহ নাজিল করেছেন এই বিসমিল্লাহটা অন্য কোথাও রাখে নাই ঈসা নবী তার জিহ্বার ভিতরে বিসমিল্লাহ লেখা ছিল এই বিসমিল্লাহটা যখন জিহ্বার ভিতরে লেখা ছিল তখন তিনি ওই জিহ্বা দিয়া ছোটবেলায় বলতেছিলেন আমি আল্লাহর পুত্র নই আমি আল্লাহর বেটা নই আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর দুল্লাটিকে সাক্ষী দিয়া দিলেন এই কথাগুলো না বললে বুঝবেন কিভাবে অনেক ঘটনা তো আমরা জানি কিন্তু বিসমিল্লাহর সবকটা ভালো করে নেওয়ার দরকার এবার ঈসা পয়গম্বরকে যখন আমার আল্লাহ আসমানে উঠাইয়া নিলেন সাথে সাথে বিসমিল্লাহটাও আমার আল্লাহ আকাশে ঘুরাইয়া নিলেন কিন্তু বন্ধুরে ও চন্দনাশের বন্ধু আমার নবীকে যখন আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ নাজিল করে দিলেন এই বিসমিল্লাহ তো শুধুমাত্র আমার নবী দুনিয়াতে আসার পরের বিসমিল্লাহ নয় এই বিসমিল্লাহ আমার আল্লাহ নবীর নূরটা বানানোর পরে ওই কলম দিয়া লৌহের ভিতরে বিসমিল্লাহ লিখেছিলেন এই জন্য বন্ধু এই আমার নবীর উপরে বিসমিল্লাহটা নাজিল হয়েছে এখানে একটা লক্ষণীয় ব্যাপার হলো কেন এই চন্দনাশের এই গাছবাড়িয়ার মানুষ কেন আমার নবীর জন্য পাগল হবেন না রে বাবা আমার নবী
নবীর উপরে যখন বিসমিল্লাহ নাজিল হলো গো, আদম নবীর ইন্তেকালে বিসমিল্লাহ আসমানে চলে গেল, ইব্রাহিম নবীর ইন্তেকালের পরে বিসমিল্লাহ আকাশে উঠে গেল, মুসা কালিমুল্লাহর পরে বিসমিল্লাহ আকাশে তুলে নিলেন আমার আল্লাহ, সুলাইমান পয়গম্বরের ইন্তেকালের পরে বিসমিল্লাহ আসমানে তুলে নিলেন আমার হযরতে ঈসা নবীকে আসমানে তুলে নেওয়ার সাথে সাথে বিসমিল্লাহটা তুলে নিলেন। আমি আজকে চন্দনায় সে বলতে চাই, বন্ধু আমার নবীর উপরে আল্লাহ বিসমিল্লাহ নাজিল করেছেন সাড়ে 1400 বছর আগে, আমার নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হয়েছেন, আমি জানতে চাই এই চন্দনায় সে কোরআন শরীফে এই গাছবাড়িয়া আর কোরআন শরীফের প্রত্যেক সুরার পরে পরে বিসমিল্লাহ আছে না না, আর জোরে গন্না আছে না না, মোল্লাহাজি আমার সময় নাই বাবার লক্ষ্মী, মোল্লাহাজি খবর লয়সনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি, জানবো কেমনে লেখা পড়াই তো করে না, লেখা পড়াই করে শুধু কে আমরা মুরব্বি কইছে, আরে মুরব্বি কইছে মানে কি, কি আশ্চর্য একটা পাইছে মুরব্বি, আরে মুরব্বি কি, যে কোরআন সুন্নাই পারদর্শী সে হলো আমাদের আসল মুরব্বী, আর এমনি মুরব্বীরা আমাদের শ্রদ্ধার পাত্র, একটা কথা মনে রাখবেন কোন মুরব্বী আমরা দলিল না, দলিল হলো কোরআন সুন্নাহ, এই জন্য পড়ি আমার নবী ইন্তিকাল করলো বিসমিল্লাহ দিয়ে আল্লাহ কোরআন আকাশে তুলে নাই নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় গেল আমার আল্লাহ দিয়ে কোরআনকে ওই বিসমিল্লাহকে আসমানে তুলে নাই নাই, কিয়ামত পর্যন্ত ওই নবীদেরকে তুলে নিছে নবীর উম্মতের জন্য বিসমিল্লাহর দরজা বন্ধ, আদম নবীরে তুলে নিছেন বিসমিল্লাহর দরজা বন্ধ, ইব্রাহিম নবীরে তুলে নিল বিসমিল্লাহর দরজা বন্ধ, ইব্রাহিম নবীরে তুলে নিল বিসমিল্লাহর দরজা বন্ধ, আমার নবীরে যদি আমার আল্লাহ দুনিয়াতে শরীয়তের পর্দা করাইছেন কিন্তু আমার আল্লাহ কোরআনের ওই বিসমিল্লাহর দরজা বন্ধ করে নাই, আমার নবীরে তো সফিউল্লাহ আমার আল্লাহ বলে নাই, আমার নবীরে তো কালিমুল্লাহ বলে নাই, আমার নবীরে তো খলিলুল্লাহ বলে নাই, আমার নবীরে তো খলিফাতুল্লাহ বলে নাই, আমার নবীরে তো নাজিউল্লাহ বলে নাই, আমার নবীরে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ, এনাফ ডিফারেন্স বিটুইন খলিল এন্ড হাবিব, খলিল কারে কো জানোনি, আমার আল্লাহ ইব্রাহিম নবীরে 10টা পরীক্ষা করছে, ইব্রাহিম নবী 10টা পরীক্ষায় পাশ করার পরে আমার আল্লাহ বলছে তুমি আমার খলিল, খলিল মানে বন্ধু, আর আমার নবীরে আমার আল্লাহ হাবিব বানাইতে যাইয়া কোনো পরীক্ষা করতে হয় নাই, আমার আল্লাহ ডাইরেক্ট বললেন আপনি আমার হাবিব, কালিমুল্লাহ কর্তিকা বাইরে আসে হাইটা হাইটা, আর হাবিবুল্লাহ যায় বুড়াকে সইরা, আর কালিমুল্লাহ দেখা আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে আসে, আর হাবিবুল্লাহ বিছানায় ঘুমায়া থাকবে তার সঙ্গে আমি আল্লাহ দিদার দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাবো, কেন বুঝো না, কেন বুঝো না, আল্লাহু আকবার বলুন, কিন্তু আমার নবীর আমার আল্লাহ যে বিসমিল্লাহ দিয়েছেন এই বিসমিল্লাহ তুলে নেই নাই, আরে বাবা বিসমিল্লাহর সবক যদি জানতো তাইলে আমার নবীর ব্যাপারে কথা বলতে সাবধানে কথা বলতো, কথা বলেন ঠিক কিনা, আমার নবী যখন মেরাজে গেল, কোথায় মেরাজে যাওয়ার পরে জিব্রাইল
ইব্রাহিম সালামকে আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল আমি দেখতেছি গরের নিচে দিয়া পানি পড়তেছে এই পানিগুলা কোথায় থেকে আসে জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আমার নবী গো ও মায়ার নবী আমি জানি না হঠাৎ করে একটা ফেরেশতা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম যদিও না জানে আমি জানি চলেন আমি আপনাকে নিয়ে যাব এবার ওই ফেরেশতারা আমার নবীর সেই ঘরের মধ্যে নিয়ে গেলেন এমন একটা ঘরের সামনে নিল যাইয়া দেখতেছেন বিশাল বড় একটা গাছ গাছের গোড়ায় একটা ঘর দেখা যায় এবার জিব্রাইল আলাইহিস সালামের সাথে থেকে ফেরেশতা নবীর নেওয়ার পরে ওই ফেরেশতা ডাক দিয়া আল্লাহু আকবার জোরে হবে ওই ফেরেশতা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো চার রঙের পানি বের হইতেছে জোরে বলেন কয় রঙের আর জোরে বলেন কয় রঙের চার রঙের পানি বের হয় আমি নবীর মন চাইতেছে আমি একটু পানি কোথায় থেকে আসি আমি ঘরের দরজাটা খুলতে চাই আমি নবী ঘরের দরজাটা খুলতে চাই এবার ডাক দিয়ে আমার কাছে চাবি নাই আমার নবীকে আমাকে চাবিটা দাও ওই ফেরেশতা ডাক দিয়ে কই নবী গো আমার কাছে চাবি নাই জিব্রাইলের ঘরের সন্ধান জানে না আমি জানি কিন্তু আমি চাবির সন্ধান জানি না চাবির সন্ধান আপনি জানে সবার দোর যেখানে শেষ আমার নবীর দোর সেখানে শুরু কথা বলেন ঠিক কি না বলুন জিব্রাইল তুই আর রাসূলুল্লাহ এই যে সিদ্দাতুল মুনতাহা আমার পড়ার আমার নবী কি তুমি শেষ আমি শুরু এই জন্য ফেরেশতা ডাক দিয়ে কই ও নবী গো আল্লাহ যখন ঘরটা বানাইলেন আমি সেই দিন থেকে দেখেছি ঘরের মুখে তালাটা লাগানো এবার আমার নবী বলে জিব্রাইল তুমি ও ফেরেশতা আমার চাবি দাও ওই ফেরেশতা ডাক দিয়া কই নবী গো আল্লাহকে অনেকবার বলেছি আল্লাহ ঘরের তালার চাবিটা দাও আল্লাহ বলছে এই তালার চাবি আমার কাছে নাও এই চাবি হলো আমার বন্ধু নবীর কাছে নবীর কাছে যখন বলল পাতা বাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী একটা মুসকি হাসি মারলেন মুসকি হাসি মাইরা মুখের ভিতরে যাইয়া তিনি একটা ইসিম পড়লেন এই ইসিমটা পড়ার সাথে সাথে এই দরজাটা খুললা গেছে এই ইসিমটা অন্য কোন ইসিম নয় এটা হলো আমার সাথে সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার নবী যখন ওই তালার সামনে বিসমিল্লাহ পড়ছে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের তালাটা সাথে সাথে খুললা দিল এবার আমার নবী বলেন আমি দেখলাম এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় হলো সেই ঘরটা এত বিশাল বড় ঘর এই ঘরের ভিতরে মাত্র খুঁটি হলো চারটা জোরে কোন খুঁটি কয়টা বিশাল যে ঘর থেকে পানি বের হচ্ছে নিচে দিয়া পানি বের হই নবী ঘরের ভিতরে যাবেন বিশাল বড় ঘরের ভিতরে খুঁটি মাত্র চারটা ও যুবক বাইরে এখন বলবেন হুজুর এত বিশাল করে কেমনে চারটা খুঁটি দিয়ে আমার আল্লাহ ঘরটারে রাখলো এ বন্ধুরে ওই ঘরের চিন্তা আগে পরে করো নিজে যেই ঘরের মধ্যে আছে এটার চিন্তা করো উপরে যে আসমানটা দেখা যায় আসমানের ভিতরে কোনো খুঁটি আসেনি সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন থাকতে পারবেন আপনারা কেউ এই জন্য শুধু এই ওয়াসটাকে বাড়িতে নিয়ে যাবেন আমার নবী বলে ও সাহাবী ও উম্ম
উম্মতের দল আমি যখন ঘরের ভিতরে আমি যাইয়া ঢুকলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর দেখা যায় ওই ঘরের ভিতরে তুমি দাঁড়াও ওঠো দাঁড়াও না ভয় পাও কির লাগে চন্দনাইশের মানুষ সাহস নিয়ে দাঁড়াচ্ছে পাঞ্জাবিটা সোজা করো না খুঁটি কয়টা চারটা যে কামে করো বসি না শ্রমিক না হেরা নবীর প্রেমিক কথা কন ঠিক শ্রমিকদের পক্ষ থেকে ইন্টারভিউ দিছে ইন্টারভিউ কি ফেল না পাস আরো জোরে বস পাগলা কাম হয়ে গেছে ঠিক কিনা বলেন এরা শ্রমিক হাকিকত নবীর প্রেমিক ঠিক কিনা বলেন খুঁটি কয়টা বাবা একটা কথা বলে মিলি রাগ করবেন না একটা রাত্র আসতেছে আজকে কয় তারিখ কথা কনা 30 তারিখ এরপরে কয় তারিখ 31 তারিখ দিন গিয়া রাত্রে 12:01 যখন বাজবো তখন কি 31st নাইট হ্যাপি নিউ ইয়ার 2021 দেখবেন ওই রাত্রে অনেক মানুষ আছে রঙের খেলা খেলবো অনেকে আছে আতশবাজি ফুটাইবো অনেকে আছে ককটেল মারবো কতটা বাজে আর কি আবার এটা মনে করেন না আবার অনেক আছে বিভিন্ন ধরনের রঙের খেলা খেলবে এইভাবে সারাটা রাত পার্টি দিবে আর ডিজে গান বাজাইয়া বাজাইয়া সারাটা রাত নাচতে 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 কাটাইয়া দিব আর সকালবেলা তারা আনন্দ করে পার্টি খাইব আর আড্ডা মারবো কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের চন্দনাইশে বলে দিয়ে যাই ওই যে 2000 হ্যাপি নিউ ইয়ার আসতেছে 31 তারিখ দিবাগত রাত্র 12:01 আমি বলবো সেই দিন আনন্দ উল্লাস বেহায়া পড়ার মাধ্যমে হবে না আমার চিটাগাঙ্গের ভিতরে অনেক সায়ের আছে না নাই ওই রাত্রটা বছরের শুরুটা আমরা শুরু করব নাদ রাসুলের মাধ্যমে কথা বলেন সাল আমাদের শুরু হবে কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঠিক কিনা বলো 2021 সাল শুরু হবে আমাদের নাতে রাসূলের মাধ্যমে ঠিক কিনা বলো সারা রাত্র ডিজে গান বাজিয়ে ইচ্ছে মতো নাচ গান করে আনন্দ ফুর্তি করে বিভিন্ন ধরনের পার্টি অশালীন অসামাজিক পার্টি দিয়ে সমাজকে কলঙ্কিত না করে তুমি সারা রাত্র 12:01 ঘর থেকে বের হয়ে যাও 100 কম্বল হাতে নাও রাতের অন্ধকারে যেই সমস্ত শীতান্ত বস্ত্রহীন মানুষ আমরা যে কাজই করি সামাজিক ভাবে কোরআন সুন্নাহ সম্মত করতে চাই কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইরা আপনাদেরকে একটু সোচ্চার হতে হবে আজকের যুবক আমাদের ভবিষ্যৎ আজকে গাছবাড়িয়ার শ্রমিক যারা তারা আজকে নবীর প্রেমিক সেটা ইতিহাস করে দিয়েছেন আমি আপনাদের জ্ঞাতার্থে শুধু বলতে চাই যেই ঘরটা রসুল দেখেছিলেন সেই ঘরের ভিতরে খুঁটি কয়টা এই পাশের মানুষগুলো তোমরা কষ্ট দিয়েছো তোমরা ঠিক আছো মোটামুটি এই পর্যন্ত ঠিক আছে কষ্ট দিও না দেখা যাচ্ছে না ইনশাআল্লাহ আমি আচ্ছা বুঝছি আমি দেখি তো ও আচ্ছা এই যে আমি আছি এখানে দেখি বাবু আমি আছি এখানে আপনারা আছেন তো মারহাবা গো আপনারা কি খুশি তো ইনশাআল্লাহ আমি একটু আমার বাবার একটু হাতটা দেখাই দিই এ আসতে দুনো পাশে দুনো পাশে
এজ এ মেয়র সাহেব এজ এ উপজেলা চেয়ারম্যান সাহেব থ্যাংক ইউ সকলে বলি আল্লাহু আকবার আর আজকে আল্লাহু আকবার আজকে চন্দন আয়েশার জমিনে গাছবাড়িয়া কলেজ মাঠে লক্ষ লক্ষ মানুষ এটাই প্রমাণ করে দিচ্ছে এই পৃথিবীতে আর সামাজিক কার্যক্রম বলতে যুব সমাজ হাতে নিবে না যুব সমাজের হাতে আর বাবা নিবে না যুব সমাজের হাতে আর ইয়াবা নিবে না যুব সমাজের হাতে আর মদ নিবে না যুব সমাজের হাতে আর ট্যাবলেট নিবে না যুব সমাজের হাতে আর ডেন্টি নিবে না যুব সমাজ আর সুদ খাবে না যুব সমাজ ঘুষ খাবে না কোন যুব সমাজ চুরি করবে না যুব সমাজ যুব সমাজকে পরিবর্তন করে দিবে রসুলের পাকের মহব্বতের প্রেম বাগান সাজিয়ে ঠিক কিনা রাজি আছেন সবাই যুবকদের কাছে আমার আর চাওয়া বেশি নাই আমার চাওয়া শুধু একটাই আমরা হক পথে থাকতে চাই কি চাই না আর যারা হক পথে থাকতে চাই কি চাই না আমার নবী এই আওয়াজ দেন ওই ঘরের ভিতরে খুঁটি কয়টা আর জোরে চারটা খুঁটি আমার নবী বলেন আমি ঘরের ভিতরে ঢুকছি আমার নবী যে ইসিমটা পড়ছে এটা নাম কি কি বিসমিল্লাহ মারহাবা নাম কি আরজের নাম কি তখন এই নবী আমার নবী গিয়ে দেখেন এত বড় ঘরের ভিতরে খুঁটি কয়টা চারটা খুঁটির মধ্যে একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম আরজের বলতে হবে আর একটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা আর একটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম আর একটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম আমার নবী বলেন আমি দেখতেছি চারটা খুঁটি থেকে চারটা লেখার গোড়া থেকে একটা লেখার গোড়া থেকে হলো দুধের নদী আরেকটা থেকে হলো মধুর নদী আরেকটা হলো শরাবের নদী আরেকটা হলো পানির নদী জোরে কোন মারহাবা তো ইন দি মিন টাইমে এই চারটা খুঁটি থেকে যেই ভাবে শরাব বের হচ্ছে আমার নবী ডাক দিয়ে কয় আমি দেখতেছি চার রঙের পানি আল্লাহকে ডাক দিল আল্লাহ এত সুন্দর পানি এত স্বচ্ছ পানি এত চমৎকার পানি এই পানিটার নিয়ামতের ভাগ কারা ভোগ করবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ইয়া রাসূলুল্লাহ এই পানি অন্য কেউ পান করবে না যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ তাদেরকে এই পানি পান করাবো তো আজকে কি ওয়াদা করুন আজকে কি ওয়াদা করুন প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ চাই কি চাই না কারা কারা আজকে থেকে নেক কাজ করার আগে বিসমিল্লাহ পড়বেন হাত তুলুন বেশি ওয়াজ নাই একটি ওয়াজ নারে তাকবীর নারে রিসালা হাত নামান আমার দিকে তাকান আমার দিকে তাকান আমরা সবাই প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ চাই কি চাই না আরো যেরকম চাই কি চাই না এই জন্য যুবক ভাইরা আরেকটি কথা বলতে চাই আল্লাহ খুশি হয় যেই কাজে সেই কাজ আমরা চাই কি চাই না দলিলটা ধরেন আমার রাসূল বলে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি এখন আজকের গাছবাড়িয়ার মানুষ এই হাজারো লাখো মানুষ আওয়াজ করে বলুন আমরা মায়ের খেদমত চাই কি চাই না আজকে আমার যুবক আমি প্রতি মাহফিলে পাঁচ মিনিট মায়ের বয়ান করতেই হয় কারণ আমি মায়ের দোয়া নিয়ে বের হই কথা বলেন না কেন ঠিক কিনা বেটি আজকে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে দুইটা জিনিস দায়ী এক নম্বর হলো তার সঙ্গ গুণে আরেকটা হলো নেশার কারণে আজকে নেশার কারণে আর সঙ্গ গুণে আপন মা বাবা সন্তানকে যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে ছোট থেকে বড় করতে চেয়েছিল সেই মায়ের স্বপ্ন মাঝ পথে স্বপ্ন ভেঙে যায় কথা বলেন ঠিক কিনা তাইলে আমি যুবকদেরকে বলবো আজকে হাত তোলাই কথা বলতেছেন কেন আমি কিন্তু খুব হার্ড মানুষ আপনাকে কথা বলবেন না একদম চুপ থাকেন এটা আদব বলতে তো শব্দ আছে আপনার কারণে হাজার মানুষ ডিস্টার্ব হবে আপনি কি বেহেস্তের পালা পাতা নীরব থাকুন একদম চুপ থাকুন একজন লোক বলুন হুজুর আমার মা দুনিয়াতে নাই কার কার হাত তোলেন যার মা নাই হাত তোলেন হাত নামান কার কার বাবা নাই হাত তোলেন একটা জিনিস প্রমাণ আজকে নিয়ে যান আমি গত বছর চন্দনায় এসেছিলাম
কোন জায়গা? সাতবাড়ি আরেফ সাবরা। আমি এসে সেদিনও আমি জানতে চেয়েছিলাম কার কার বাবা নাই, অনেকে হাত তুলেছেন, কিন্তু আজকে আমি নিজেও হাত তুলতে হচ্ছে, আমার বাবা নাই। আপনাদের সঙ্গে আমি একজন সঙ্গী, যেই মাহফিলে গতবার এই ডিসেম্বরে বাবা ছিল, এই ডিসেম্বরে আমার বাবা কবরে চলে গেছে। আপনি মনে করবেন না যে আমি কোনো নামের জন্য কথা বলি না, আমি দেখেছি দুইটা মানুষের দোয়া থাকলে সন্তান জিরো থেকে হিরো হয়ে যায়। চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন, মেয়রকে জিজ্ঞেস করুন যে মেয়র মহোদয় আপনি মেয়র হয়েছেন, উপজেলার চেয়ারম্যান মহোদয় আপনি উপজেলার চেয়ারম্যান মহোদয় হয়েছেন, আপনি কি টাকার জন্য হয়েছেন নাকি সম্পদের জন্য হয়েছেন? তিনি বলবেন, না হুজুর, আমার মা বাবার দোয়া আমি আজকে বারবার জনপ্রতিনিধি করার সুযোগ পাচ্ছি। এটা তো কোটি কোটি টাকা একদিকে, সেই জায়গাটা একদিকে, এই গ্যাপটা পৃথিবীর কোনো কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। আমি হারিয়েছি, আমি জানি, এই কথা বলে না, আমি হারাইছি, আমার বাবাকে আমি হারাইছি, আমি জানি বাবাটা কেমন সম্পদ ছিল, আমার আমার মাথার উপরে কেমন ছায়া ছিল সেটা আমি জানি। এই জন্য আমি বলবো, আমি তাহিরিকে যদি এক মিনিটের জন্য ভালোবেসে থাকো, দুইটা মানুষকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবে না, একজন হলো তোমার মা আরেকজন হলো তোমার বাবা। একটি কথা পায়া দিলে বলে যে চন্দনাইশের মানুষ, বাবা মার দোয়া থাকলে তুমি আল্লাহকে পাবে, রসুলকে পাবে। আমার রসুল বলছেন, মায়ের চেহারার দিকে একবার যদি কেউ নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। তো সেই মা বাবার মহব্বত আর ভালোবাসা আমরা চাই কি চাই না? আর যদি বলেন চাই কি চাই না? মা বাবার মতন কষ্ট এই পৃথিবীর কেউ কি করে? ছোট থেকে বড় ডান কাঁধে ডান পাশে প্রস্রাব করে দিয়েছে, তোমাকে বাম পাশে নিয়েছে, বাম পাশে প্রস্রাব করে দিয়েছে, তোমাকে মা বুকে নিয়েছে, বুকের উপরে প্রস্রাব করে দিয়েছে, মা বসে গেছে সারাটা রাত, মা তোমাকে পাহারা দিয়ে দিয়ে যে মা কাটাইছে রাত্র। আজকে সেই মা চন্দনাইশ গাছবাড়িয়ার ভাঙ্গা ঘরের ভিতরে কিভাবে পড়ে থাকে? তুমি ওসি হয়েছ, তুমি এসপি হয়েছ, তুমি বক্তা হয়েছ, তুমি বিশ্বাস হয়েছ, দশতলা বিল্ডিং এ তুমি ঘুমাও, আর মা ভাঙ্গা ঘরে বসে কান্না করে। তোমাকে বলে দিয়েছি, তোমার দশতলা বিল্ডিং তোমাকে শান্তি দিবে না।